দর্শক এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে সোমা আজ যারা যেতে পারেনি তাদের ব্যাপারে বিমান কি ব্যবস্থা নিয়েছে বিমানের এমডি কিন্তু জানিয়েছেন যে যাত্রীদের হোটেলের ব্যবস্থা করা আছে পারমিশন পেলেই তারা তাদেরকে সেটা দিবে ফ্লাইট চলবে সেই পারমিশন পাওয়া গেছে কিনা কি তথ্য আছে আপনার কাছে আপনাকে ধন্যবাদ আসলে পুরো প্রসেসটি একটি কিন্তু এখন জটিল অবস্থায় পৌঁছে গেছে কারণ বিমানের এমডি যেটি বলেছে যে এইখানকার যাত্রীদেরকে আসলে হোটেলে রাখা বা তাদের ফ্লাইট না শুরু হওয়া পর্যন্ত তাদের যে ধরনের সাপোর্টগুলো দেওয়ার কথা সেরকমটা কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে আমরা দেখছি না এবং আপনি যেটি বলছিলেন যে পুরো আসলে বিষয়টি যে ব্রিফ করা হয়েছে সেই ব্রিফ অনুযায়ী পুরো আশ্বাসের মধ্যেই আসলে ব্যাপারগুলো ছিল এখনও পর্যন্ত এখানে যারা অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছেন কারণ বাংলাদেশ বিমান যখন বলছে যে তারা শেষ মুহূর্তে তারা তাদের কাছে একটি প্রশ্ন ছিল যে তারা আসলে কেন শেষ মুহূর্তে কোনো অনুমতি না নিয়েই ফ্লাইট দিয়েছে এই এই ব্যাপারে কিন্তু তারা বলছে যে শেষ মুহূর্তে যে সৌদি গভর্নমেন্ট তাদেরকে এই ফ্লাইটটি ক্যান্সেল করেছে কিন্তু সেক্ষেত্রে যাত্রীদেরকে কিন্তু গতকাল রাত পর্যন্ত তাদেরকে খুদে বার্তায় জানানো হয়েছে ফ্লাইটে আসার জন্য বিমানবন্দরে আসার জন্য এবং শেষ পর্যন্ত কিন্তু তারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং তাদেরকে এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে একই সাথে আমি যদি সৌদি আরবের কথা বাদ দিয়ে অন্য ফ্লাইটগুলোর কথা বলি দুবাই বা সিঙ্গাপুর বা অন্য যে ফ্লাইটগুলো সেখানে তো আসলে অনুমতি পাওয়ার কোনো বিষয় নেই তাহলে সেই ফ্লাইটগুলো কেন ক্যান্সেল করা হলো এই বিষয়ে তারা বলছেন যে যাত্রী সংকট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর প্রচুর পরিমাণে এখানে চাপ রয়েছে অনেকে অপেক্ষা করছেন কিন্তু তারা সেই যাত্রীগুলো সেই ফ্লাইটগুলো সৌদি আরব ছাড়া অন্য দেশের ফ্লাইটগুলো কিন্তু তারা একেবারেই না জানিয়ে ক্যান্সেল করেছে এ ব্যাপারে পররাষ্ট্র সচিব তিনিও এখানে ব্রিফিংয়ে ছিলেন পররাষ্ট্র সচিব বলেছেন যে তাদের ভিসাগত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি তারা দেখবেন এবং একই সাথে অন্য যে প্রবাসী কল্যাণ সচিব ছিলেন এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ছিল তারাও একই কথাই বলছে তারা বলছেন যে তাদের আন্তরিকতা আছে কিন্তু তারা স্পষ্টভাবে এটিও বলেছেন যে সব সমস্যার সমাধান তাদের হাতে নেই সব মিলে এখনো পর্যন্ত কিন্তু এই শত শত প্রবাসীরা এই এয়ারপোর্টে তারা একেবারে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য সোমা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বিমানবন্দরে যে যাত্রীরা অপেক্ষমান আছেন তাদের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা